ইম্পর্টেন্ট। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে প্ল্যান্ট হরমোন, ঠিক আছে? প্ল্যান্ট হরমোন, ঠিক আছে? তো প্ল্যান্ট হরমোন নিয়ে আমরা আজকে কথা বলবো। এই প্ল্যান্ট হরমোনের মধ্যে কি কি পড়তে হবে না পড়তে হবে সব আমি বলে দিচ্ছি, ঠিক আছে? একটু ভালো করে এইটা পড়ে যাও, আশা করছি যদি কোশ্চেন প্ল্যান্ট হরমোন থেকে আসে এইটা পড়লেই যথেষ্ট, ঠিক আছে? প্রথম কথা, আমাদের যেই জিনিসগুলো দরকার আছে প্ল্যান্ট হরমোনে, তোমাদের লেভেল অনুযায়ী খুব বেশি কিছু কিন্তু কোশ্চেন পড়তে হবে না, ঠিক আছে? খুব বেশি কিন্তু পড়তে হবে না, এইটুকু তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? খুব অল্প পড়লেই হবে তোমাদের লেভেল অনুযায়ী। বেসিক্যালি যেটা আমি দেখলাম সেটা হচ্ছে প্রোমোটার হরমোনসগুলো আছে, ইনহিবিটরস হরমোনগুলো কিন্তু খুব একটা আমার চোখে পড়লো না, বাট আমরা প্রোমোটার্স অ্যান্ড ইনহিবিটরস দুটোই বলে দেবো, ঠিক আছে? তো তোমাদের এখান থেকে প্ল্যান্ট হরমোন একটা আমরা ভাগ করব প্রোমোটার্স, আরেকটা আমরা ভাগ করব ইনহিবিটরস। আচ্ছা, তোমরা এবার আমাকে বলো কোন হরমোনগুলো প্রোমোটার হরমোন, অক্সিন, জিবারেলিন, জিবরেলিন আর সাইটোকাইন। ইআরইএলআইএন আর সাইটো। আচ্ছা, কোন হরমোনগুলো ইনহিবিটরি হরমোন, এবিএ আর আর এবিএ আর অ্যাবসেসিক অ্যাসিড আর কে বলতে পারে, গ্যাসিয়াস হরমোন কোনটা বলো? ইথিলিন যেটা, ইথিলিন যেটা, ঠিক আছে? সেটা ফল পাকাতেও কিন্তু সাহায্য করে। বেসিক্যালি আমি এবিএই এখানে তোমাদেরকে লিখতে বলবো, ঠিক আছে? এবিএই এখানে লিখতে বলবো, ঠিক আছে? নেক্সট নেক্সট তোমাদের এখান থেকে যে কোশ্চেনসগুলো আসবে সেটা হচ্ছে আমি লিখিয়ে দিচ্ছি এক এক করে, ঠিক আছে? অক্সিন লেখো, অক্সিন। অক্সিন প্রথম কে অবজার্ভ করে, ডারউইন। কোথায় অবজার্ভ করে বলো? কলিওপটাইল অফ, জই নামক উদ্ভিদের ভ্রূণমুকুল। হ্যাঁ, কোথায় অবজার্ভ করেছে? COLEPTILE, কলিওপটাইল টিপ অফ গ্রাস। এই দুটো জিনিস তোমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? নেক্সট নেক্সট এই দুটো জিনিস তোমরা এখান থেকে পড়বে। অক্সিজেনের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টের মধ্যে কে কে আছে, কি কি আছে? CHON, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। অক্সিজেনের কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কি? কেমিক্যাল আচ্ছা, নাম্বার ফোর ফাংশনসগুলো তোমাদের পড়তে হবে অক্সিজেনের, ঠিক আছে? কি কি ফাংশনস, ফাংশনসগুলো আমি এক এক করে লিখে দিই। নাম্বার ওয়ান অ্যাপিক্যাল ডমিনেন্স, নাম্বার টু, আচ্ছা অ্যাপিক্যাল ডমিনেন্স হলে ল্যাটারাল লেখো গ্রোথ, ইনহিবিটেড। আচ্ছা অ্যাপিক্যাল ডমিনেন্স বললাম, সেল ডিভিশনস বলবে? বেসিক্যালি সাইটোকাইনেসিস সেল ডিভিশনটা খুব করে, সাইটোকাইন যেটা, বাট অক্সিনও কিন্তু করে, ঠিক আছে? ইনিশিয়েটস বা প্রোমোট সেল ডিভিশন, এখানে কিন্তু এটা প্রোমোটার হরমোন বারবার করে লিখে দিয়েছে। নাম্বার থ্রি রুট গ্রোথ, সেম। স্যার স্যার বলছি যে কোথাও কোথাও বইতে দেওয়া আছে ভেন্ট অক্সিন নামক হরমোনটা আবিষ্কার করেছিলেন। আমি ওয়েন্টের কথা বলিনি তো, আমি তো ডারউইন অবজারভেশন বলেছি। ও প্রথমে অবজার্ভ করে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, স্যার বলছি। আর ওয়েন্ট আবিষ্কার করে, ঠিকই দেওয়া আছে, ঠিক আছে? কোন সালে আবিষ্কার করে? 1923 তে।
ঠিক আছে, ওয়েন্ট আবিষ্কার করে কিন্তু ডারউইন প্রথম অবজার্ভ করে, ঠিক আছে, ওই কলিওপটাইলটা, ঠিক আছে, সেখান থেকে ওয়েন্ট কিন্তু এটা আবিষ্কার করে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, রুট গ্রোথ, ঠিক আছে, এই কয়েকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। পার্থেনোকার্পিতে হেল্প করে, পার্থেনোকার্পিতে হেল্প করে, ঠিক আছে। নেক্সট, কন্ট্রোলিং অফ ট্রপিক মুভমেন্ট, তোমরা জানো তো ট্রপিক মুভমেন্ট কি জিনিস? কন্ট্রোলিং অফ ট্রপিক মুভমেন্ট, ঠিক আছে, এই কয়েকটা জিনিস তোমাদের একটু পড়তে হবে, ঠিক আছে, এই কয়েকটা জিনিস তোমাদের একটু পড়তে হবে, আর এক অক্সিজেন থেকে কিছু পড়তে হবে না। নেক্সট চলে আসো, জিববারেলিন, নাম্বার ওয়ান, জিববারেলিন থেকে কি কি পড়তে হবে? জিববারেলিন তোমরা খুব ভালো করে জানো, আমি বলেই দিলাম যে জিববারেলিন কোথা থেকে আবিষ্কার করে, যেটা তোমাকে মাথায় মনে রাখতে হবে, ফাঙ্গাস থেকে, ফাঙ্গাসটার নাম জিববারিলা, জিববারিলা ফুজিকৌড়ি, কি ফুজি ঠিক আছে, নাম্বার টু, নাম্বার টু যেটা পড়তে হবে সেটা হচ্ছে জিববারিলিন কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট গুলো কে আছে, সিএইচও, এনটা নেই, হ্যাঁ, জিববারিলিনে নাইট্রোজেনটা নেই, কেমিক্যাল আসতে পারে কিন্তু, হ্যাঁ আসতে পারে কিন্তু, এই কারণেই বলছি। নাম্বার থ্রি, ফাংশনস গুলো কি কি? নাম্বার ওয়ান ব্রেকিং অফ সিড অ্যান্ড বার্ড ডরমেন্সি, নাম্বার টু স্টেম এলাঙ্গেশন, নাম্বার থ্রি এখানে একটা মজার ব্যাপার আছে, ইন্ডিউস পার্থেনোকার্পি, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, ইন্ডিউস পার্থেনোকার্পি এই জিনিসটা কিন্তু মনে রেখে দিও, ঠিক আছে, এই কয়েকটা জিনিস জিববারেলিন থেকে পড়তে হবে। নেক্সট, সাইটোকাইনিন, সাইটোকাইনিন থেকে কি কি পড়তে হবে? নাম্বার ওয়ান, এইটা কোথা থেকে এসেছিল? ইস্ট, ঠিক আছে, ইস্ট থেকে প্রথমে আমরা পাই এটা, ঠিক আছে। আচ্ছা, যদি যেটা ইস্ট থেকে পাওয়া গেছে যে সাইটোকাইনিনটা, তার নাম আমরা কি দিয়েছি? সাইটোকাইনিন ইস্টে যে সেল ডিভিশন করাচ্ছে সেটার নাম আমরা কি দিয়েছি বলো? কাইনেটিন, নাম্বার টু, যেই সাইটোকাইনিনটা মেইজে, মেইজে যে সাইটোকাইনিনটা সেল ডিভিশন করাচ্ছে তার নাম আমরা কি দিয়েছি?
জিয়াটিন, ঠিক আছে, তার নাম আমরা কি দিয়েছি, জিয়াটিন। আচ্ছা তোমরা সব প্লেলিস্ট পেয়ে গেছো তো, 27টা ভিডিওর প্লেলিস্ট? হ্যাঁ আচ্ছা, অরিজিনটা দেখো, একটু উপরের দিকটা দেখুন। আমি নোটস দিয়ে দেবো, নোটস দিয়ে দেবো, চিন্তা করো না। সিএইচএনও, হ্যাঁ কি বলছে, সিএইচএনও? সাইটোকাইনিন বেসিক্যালি কোথা থেকে আমরা পাই, ঠিক আছে, সিনথেসিস টেক প্লেস ইন এন্ডো, কি এন্ডো স্পার্ম, ঠিক আছে, জিনিসটা জাস্ট তোমাদেরকে পড়তে হবে, এই জিনিসটা পড়তে হবে। আচ্ছা কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বলো, এটা সি যেন, এটাও ঠিক তাই। ঠিক আছে নেক্সট ফাংশন, নাম্বার ওয়ান প্রমোট সেল ডিভিশন, নাম্বার টু ল্যাটারাল বার্ড গ্রোথ, নাম্বার থ্রি ডিলে লিফ সেনেসেন্স, এই কয়েকটা জিনিস তোমাদের এখান থেকে পড়তে হবে, ঠিক আছে, এই কয়েকটা জিনিস তোমাদের এখান থেকে পড়তে হবে। আরেক কয়েকটা জিনিস আছে যেগুলো হচ্ছে সিনথেটিক অক্সিজেন আছে আর সিনথেটিক জিবারেলিন আছে, ঠিক আছে, এই কয়েকটা জিনিস যে সিনথেটিক অক্সিজেন বা সিনথেটিক জিব্বারিলিন, এগুলো খুব একটা কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে না। বেসিক্যালি সিনথেটিক অক্সিজেনকে আমরা ইউজ করে থাকি উইড কন্ট্রোলে, একটু লিখে রাখো, সিনথেটিক অক্সিজেন ইউজড ইন উইড কন্ট্রোল, ঠিক আছে, বেসিক্যালি এইটা আমরা করে থাকি, সিনথেটিক অক্সিজেনকে বেসিক্যালি ইউজ করে থাকি উইড কন্ট্রোলে, এটা তোমাদের হয়তো একটু জাস্ট জেনে রাখার জন্য, ঠিক আছে, জাস্ট জেনে রাখার জন্য আর কিছুই না, এরকম নয় যে এটা, এইগুলো একটু টাফ লেভেল যেগুলো তোমাদের নাও জিজ্ঞাসা করতে পারে। বেসিক্যালি এই যা যা তোমাদের এখানে বলে দিলাম, এই এই জিনিসগুলো তোমাদের এখান থেকে খুব ইম্পর্টেন্ট, আর এইগুলো কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে, তো তোমরা খুব ভালো করেই জানো। দুটো জিনিস তোমাদের এখানে বললাম, পার্থেনোকার্পিক ফ্রুট দেখো দুটোতেই লিখেছি, পার্থেনোকার্পিক ফ্রুট দেখো দুটোই অক্সিজেনও কিন্তু ওকে ইনডিউসড করে আবার জিব্বারিলিনও কিন্তু ওকে ইনডিউস করে, যে কোনো একটাই যেটাই আসুক না কেন তোমরা দুটো দিলেই কিন্তু দুটোই কিন্তু কারেক্ট, ঠিক আছে, সবাই বুঝতে পারলে তো কথাটা কি বলতে পার চাইলাম, পার্থেনোকার্পিক ফ্রুটস কিন্তু দুদিকেই হতে পারে, ঠিক আছে, তো তোমরা খুব ভালো করেই জানো পার্থেনোকার্পিক ফ্রুট মানে কি বলো একবার কেউ আমাকে, পার্থেনোকার্পিক বীজবিহীন ফল সৃষ্টি করাটাকে বলে। আচ্ছা পার্থেনোকার্পিক মানে কি, ফ্রুট উইদাউট ফার্টিলাইজেশন, বলে বীজবিহীন, পার্থেনোকার্পিক কি বীজবিহীন? রুম্পা আচ্ছা, অ্যাপোমিক্সিস কি, সিড উইদাউট ফার্টিলাইজেশন, সিড উইদাউট ফার্টিলাইজেশন, বীজবিহীন পেয়েছো,
নাও পার্থেনোকার্পিক আর অ্যাপোমিক্সিসটা তোমাদেরকে বলে দেওয়া হলো, এই কয়েকটা জিনিস তোমাদের এখান থেকে পড়তে হবে, বাকি আর কিছু এখান থেকে পড়তে হবে না। কি বললাম? বাকি আর কিছু এই পার্ট থেকে যদি কোশ্চেন আসে পড়তে হবে না। নেক্সট তোমাদের কি কি আরেকটু বলে দিই, এগুলো হচ্ছে নোটস, ঠিক আছে? এক, দুই, তিন, 4 নম্বরে চলে আসো, গ্যাসিয়াস হরমোন। কে? ইথিলিন, ঠিক আছে। হেলপসিন, ফ্রুট, রাইপেনিং মানে ফল পাকাতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা এই কয়েকটা জিনিস, ব্যাস ব্যাস, আর এখান থেকে কি কিছু কোশ্চেন্স পড়তে হবে না, ঠিক আছে? বুঝলে? আর এখান থেকে কিছু পড়তে হবে না। আমি সেটুকুই দেখলাম যে তোমাদের লেভেল অনুযায়ী কতটুকু ইম্পর্টেন্স আছে, আমাদের কতটুকু কি বলতে হবে আমরা দেখে নিলাম, ঠিক আছে? এরপরে আমরা কোন পার্টে আসবো, কোনটা পড়বো বলো? এরপর প্ল্যান্ট হরমোন পড়ে ফেলেছি, সেল ডিভিশন পড়ে ফেলেছি, জিনেটিক্স আর এভলিউশনটা আছে। এভলিউশনের নোটসটা আমি ওদেরকে দিয়ে দিয়েছি, এই নোটসটা তোমরাও একটু দেখে নিও, ওই নোটসটাই খুব সুন্দর নোটস আছে। আর ওই নোটসটা আমি তোমাদের আলাদা করে এভলিউশন পড়াচ্ছি না, এভলিউশনটা আমি SMFWB ব্যাচে একটা দিয়ে দিয়েছি, ওই নোটসটাই যথেষ্ট, ঠিক আছে? এখন আমি আসবো ব্লাড আর এক্সক্রিশন পড়তে। তো আস্তে আস্তে তোমাদের ব্লাড আর এক্সক্রিশন, ট্রান্সপিরেশন, রেসপিরেশন, আমি এটাই দেখতে চাইছিলাম যে আমাদের বাকি কি কি আছে, ঠিক আছে? স্যার ওখানে যে, হ্যাঁ বলো, ওখানে যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে গেল, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে গেছে তো ওখানে, কোনখানটা বাবা? যেখানে আমরা ওই সেল সাইকেল করলাম, সেল সাইকেল কালকে আমরা কমপ্লিট করিনি, না কালকে তো রিপ্রোডাকশন হলো না। এই এই লিস্টে কি রিপ্রোডাকশন লিখেছিলাম? লিস্টে কি রিপ্রোডাকশন লিখে জানি না লিস্টটা কমপ্লিট করি? আরে লিস্টটা কমপ্লিট করব না, লিস্টটা কালকে কি কারণে করলাম, তোমাকে তো লিস্টটা ছবি তুলেও পাঠালাম। ঠিক আছে, আরে কমপ্লিট করে দেবো, এত টেনশন কেন নেওয়া, দায়িত্বটা তো আমার। শুধু বলবে কি দরকার আছে, বাকিটুকু আমি দেখে নিচ্ছি কিভাবে কি করতে হবে।